আমি আজকের আওয়ামী সমাজ থেকে বলে দিতে চাই, সর্বপ্রথম যে মামলাটি দায়ের করা হবে এই মামলার দাবি হবে আপনাদের একুশ শতাংশ মাঝবান্ধারি। প্রিয় বন্ধুরা, আমি আরো বলে দিতে চাই, উনি বলেছেন ডক্টর শহীদ সাইদুল হাসান মাইজবান্ধার একজন সন্ত্রাস, ডক্টর শহীদ সাইদুল হাসান সন্ত্রাসের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে দলিতের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে দরিদ্রতার বিরুদ্ধে উনার জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তার কারণে 2034 সালে যে মহিলা জীবনের সংগঠন উনি করেছেন সংগঠন, এই মহিলা জীবনের সংগঠন প্রতিষ্ঠিত করে সারা বাংলাদেশে মানবিক কর্মকাণ্ডের তাণ্ডব চালিয়ে 2018 সালে উনি শিক্ষার্থীরা অ্যালার্ট ইউথ ভলেন্টিয়ার অ্যালার্ট ইউথের কাজ করেছিলেন, সাথে সাথে মানবিক সংগঠন থেকে ওনার সংগঠন মনোনীত করেছেন, স্বীকার করেছেন। ষড়যন্ত্র এবং সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যে মিথ্যা হবে বলেছে, এবং আগামী দিনের বাংলাদেশের যে নির্বাচন, সে নির্বাচন সংবিধান অনুযায়ী সুস্থ এবং নিরাপত্ত এবং উভয় দলের অভিযোগে আমরা একটি সুন্দর নির্বাচন দেওয়ার নিমিত্তে আজকের এই সমাবেশ, বাংলাদেশ সুপ্রিম পার্টির আজকের এই সমাবেশের প্রধান অতিথির আসঙ্কিত অলঙ্কার করেছেন মন্ত্রী আমাদের রাজেন্দ্রনাথ বিশ্বদেশ একমাত্র খেলাধুলা সাজ্জাদান সিং এবং বিশ্ব সুন্নিয়তের বিশ্ব সুবিধাদের অগ্রদূত বাংলাদেশ সুপ্রিম পার্টির একমাত্র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর সাজ্জাদা সৈয়দ সাজ্জাদান আহমদ মাইজবান্ধারি সুপ্রিম পার্টি। এই সুপ্রিম পার্টি উনি কেন প্রতিষ্ঠিত করেছেন, এই সুপ্রিম পার্টি প্রতিষ্ঠিত করেছেন এদেশের মানুষদের মৌলিক অধিকার এবং আমাদের স্বাধীন সাধারণদের রক্ষা, মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখা এবং স্বাধীনতা ধরে রাখা, এ বাংলাদেশের উন্নয়নের অগ্রগতিকে আরো সুযোগ প্রচারে নেওয়ার জন্য এই সুপ্রিম পার্টি প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু আজকের সুপ্রিম পার্টি প্রতিষ্ঠিত করার পরে একটি তার একটি মহল ওনার রাজনীতি দল নিবন্ধন হওয়ার পরে ওনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র লিপ্ত করেছে।